কলকাতা কর্পোরেশনের 30 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে স্বামীজির 159তম জন্মদিবস বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হলো। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বামী বিদ্যানন্দ জি মহারাজ, গৌরব বন্ধু মহারাজ, কোঅর্ডিনেটর পাপিয়া ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। মারামারি হানাহানি কাটাকাটি আমাদের চলছে, এই যুগটা অবসানের জন্যে আজ যে এই যে স্বামীজির বাণী দাও দাও, এই বাণীটা আমরা যেন ঠিক ঠিক অনুসরণ করতে পারি, যাতে আমাদের সমগ্র বিশ্বে আমাদের আবার বাতাবরণ আবার মারামারি হানা সমস্ত কিছু আবার শান্তি দিয়েছিলেন। উভয়ই একই বার্তা দিয়েছেন, ভারতবর্ষের দিকে তাকাও, তোমাদের জ্ঞানী গুণী অনেক আছে কিন্তু ভারতবর্ষে যে আধ্যাত্মিক জ্ঞান দিয়েছে তোমাদের আজকে সেটা দরকার। তোমরা জড়বিজ্ঞান দিয়েছো, আমরা আধ্যাত্মিক বিজ্ঞান দিয়েছি, উভয় উভয়কে গ্রহণ করো, তাহলে পৃথিবীর শান্তি হবে। ওরা প্রযুক্তি দেবে, আমরা দেবো ধ্যানের শান্তি, কীর্তনের শান্তি, প্রেমের শান্তি। আজকে এটা ওদের বড় অভাব, সেই জন্য ওরা ছুটে ছুটে আসছে ভারতবর্ষে প্রেম গ্রহণ করবার জন্য, শান্তি পাওয়ার জন্যে। তাই আমাদের যে কর্তব্য ভারতবাসী হিসাবে সারা বিশ্বে ভারতের শান্তির বাণী পৌঁছে দেবো। বিশ্বং ভবত্যে এক নিরাম, বিশ্বটা একটা নীল, গ্লোবালাইজেশন কথা বহু আগেই ঋষিরা বলেছিলেন, এই ভারতের ঋষিরা বলেছিলেন, সর্বে সুখিন ভবন্তু, সর্বে সন্ত নিরাময়া, সর্বে ভদ্রাণী পশ্যন্ত, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভাবে। স্বামীজি বলেছিলেন তোমরা সংস্কৃত পড়ো, তাহলে পৃথিবীকে অনেক কিছু দিতে পারবে, কেউ তোমাদের কিছু বলতে পারবে না। আজকে সংস্কৃতের বড় অভাব, স্বামীজি সে স্বপ্ন বেলুড় মঠ করছে বটে, কিন্তু সমগ্র পশ্চিমবঙ্গে আমরা চাই সংস্কৃত চালু হোক এবং মূল্যবোধের শিক্ষা চালু হোক। প্রত্যেকের মধ্যে মহাপুরুষের জীবনী পাঠ্য অবশ্যভাবে করতে হবে এবং স্বামীজির যে জীবনধারা, এই জীবনধারা অনুযায়ী আমাদের গুরুকুল শিক্ষা ব্যবস্থা করতে হবে, যাতে আমাদের সুশিক্ষায় আমরা আবার মহাপুরুষ পেতে পারি।